আসসালামু আলাইকুম। আচ্ছা ফারুজ ভাই, আমার আরেকটা বিষয়, একটা কথা ছিল ওই যে প্রাপ্তবয়স্কদের দুধ খাওয়ানোর আয়াতটার ব্যাপারে। আচ্ছা, এটাও তো মানসুকের মধ্যেই পড়ে। হ্যাঁ বলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা মানে মানসুক যে হয়ে গেছে সেটাও আবার বলা নাই। যেমন 10 বার দুধ খাওয়ানোর আয়াত মানসুক হয়ে গেছে, এরপরে 5 বার দুধ খাওয়ানোর আয়াত নাজিল হলো। এই মানসুক হওয়ার যে প্রাইমারি ইয়েটা আছে, মানে প্রাইমারি উপায়টা আছে যে মানসুক করলে নতুন বেটার কোন একটা আয়াতে মানসুক করবে, রাইট? তো এটা কোরআনে বলা আছে। হ্যাঁ, এই এই আয়াতগুলোর বেটার কোন আয়াত কোনটা? 10 বারের মধ্যে 5 আছে আমি দেখলাম, 5টাও এখন কোরআনে নাই, তো এখন এর থেকে বেটার আয়াতটা কোনটা? আবার কেউ যদি না বলে বসে যে নাই, ওটা নাই শেষ, কারণ আল্লাহ নিজের কথা হচ্ছে যে নতুন একটা আয়াত দ্বারা এটাকে কি করা হবে, মানসুক করা হবে, তো নতুন আয়াতটা কোথায়? জি, কোরআন অনুযায়ী মানে এই ব্যাপারটা খাটে না। এখন যদি আপনি শুধু কোরআন হিসাব করেন তাহলে কিন্তু মানে যেগুলা মানে নতুন আয়াত ছাড়া মানসুক হয়ে যায় সেগুলা ইলিগাল হয়ে যায়। কিন্তু আমি হাদিস বিদিতে মানে নাসিক মানসুকের যে বিধানের ব্যাপারে একটা আর্টিকেল পড়লাম, ওখানে দেখলাম যে 3 ধরনের নাসিক মানসুক আছে। একটা হলো যে তিলাওয়াত আছে কিন্তু বিধানটা রহিত হয়ে গেছে। হ্যাঁ, মানে ওই প্রসেসে আপনি ইয়ে ফেলান, যে কোনো বই ফেলান, মানে যে কোনো ধর্মগ্রন্থ, কিন্তু আপনি বলতে পারবেন যে এটা একেবারে ইন্ট্যাক্ট? নাসিক মানসুকের ওই পজিশন গুলো যদি আপনি অন্য বইয়ের ক্ষেত্রে ব্যবহার করেন, তো আপনি সেখানে বলতে পারবেন যে এই বইগুলো ইন্ট্যাক্ট, যে বইগুলো পাইতেছে না? ধরেন আপনি পুরাতন কালে কোন একটা গ্রিসে কোন একটা ইয়ে পাইলেন, আইনের বই পাইলেন, এখন আইনের বই তো অনেকগুলো পাতা মিসিং, তো ওইখান থেকে বলতে পারেন যে হ্যাঁ, ওইখানকার গড ওইটা ওইটা মিস করে ফেলাইছে, মানে ওইটা মানুষের জন্য উপকারী না, ওটা সরাই ফেলাইছে। তারপর মনে করেন যে আপনি দেখতেছেন কোরআনের আয়াতে মিসিং, মানে ওই বইয়ের বইয়ের লাইনে মিসিং, কিন্তু সমাজে ইমপ্লিমেন্ট হচ্ছে, ওই ওই এভিডেন্স আছে আপনার কাছে, তখন আপনি সিমিলার ওই নাসিক মানসুকের লজিকটা ওইখানে ব্যবহার করতে পারেন যে হ্যাঁ, মানসুক অনেক প্রকারের হয়, ওর মধ্যে একটা প্রকার হচ্ছে যে আয়াতে থাকবে না বাট ইমপ্লিমেন্ট করা হবে। আবার আবার মনে করেন আয়াতে পড়া হবে কিন্তু ওটার ইমপ্লিমেন্টেশন নাই, ওরকম ওরকম আছে। ধরেন ধরেন নতুন একটা আইন পাইলেন যেটা ওটার মধ্যে লেখা কিন্তু কোনো এভিডেন্স নাই যে ওটা কখনো আপনার ওই সময়ে ইমপ্লিমেন্ট করা হইতো, নাসিকার আরেকটা ক্যাটাগরির মধ্যে ফেলা দেন। তো এই ক্যাটাগরির মধ্যে ফেলে তো যে কোনো বই আমার মনে মানে আমি আমি খুব বেশি ভাবি নাই, বাট আমার মনে হচ্ছে যে কোনো বই এটার মধ্যে তো মানে বলা যায় যে এই বইটা কন্ট্রাডিকশনগুলো দূর করা সম্ভব, যে কোনো কন্ট্রাডিকশন না, মানে বইয়ে বইয়ে এই জিনিসগুলো নাই, মানে বইকে বলা যায় বইটা ইনট্যাক্ট বা এই বইয়ে কোনো কিছু মিসিং নাই। মানে নাসিক মানসুক দিয়ে তো জিনিসটা আলটিমেটলি এটাই করা হয় যে আল্লাহ যে আয়াতগুলো পাঠিয়েছিল সেই আয়াতগুলো সবগুলো ওইখানে কোন না কোনো ভাবে টাচ করা আছে। ধরেন ওই আয়াতগুলো আপনার কোরআনে নাই, তাহলে ওইগুলো মানসুক কিভাবে মানসুক? আল্লাহ দিয়েছে ভুলে গেছে, আল্লাহ দিয়েছে কোরআনে থাকবে না, এই জন্য ভুলাই দিছে, এই ধরনের মানে স্ট্র্যাটেজি দিয়ে যে কোনো যে কোনো বইকেই তো আপনি ইয়ে করতে পারবেন, বলতে পারবেন যে বইটা ইন্ট্যাক্ট আছে। তো ফাতরালো ঈশার মতো আপনার যে কোরআন একটা ইয়ে আছে না, আপনার অঙ্ক মিলানোর একটা সম্পত্তি বন্টনের যে একটা কি ভুলে গেছি ব্যাপারটা, হ্যাঁ সম্পত্তি বন্টনের একটা একটা ইয়ে আছে যে লসাগু গসাগু এক করে, তো ওই ওইটাই ওইভাবে তো যে কোনো জিনিসই আপনি বলতে পারেন যে ইন্ট্যাক্ট আছে, যে কোনো জিনিসই আপনি বলতে পারেন যে এটার মধ্যে কোনো ভুল নাই। ইয়ার সম্পত্তির কথা যেটা বললেন সেটা তো কোনো ভাবে, সরি সরি আমি এটা মনে করতে পারছিলাম না, আউলিতি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আউলিতি ওটা আসলে মানে নাসিক মানসুক দিয়ে এটা তো আর মানসুক আয়াত না, এটা ইন্ট্যাক্ট আয়াত, এটা ঠিক আছে আয়াত মানসুক হয় নাই। তবে ওইখানে যে ওরা আউল নীতিটা অ্যাপ্লাই করলো, মানে এই ধরনের নীতি অ্যাপ্লাই করলে আসলে এটা যুক্তিযুক্ত হয় না, কারণ আল্লাহ যেটা ইয়ে করছে মানে আল্লাহ যেটা বিধান দিয়েছে সেটা এটা ঠিক করতে হইছে পরবর্তীতে, এবং তারা বলে যে খুলাফায়ে রাশিদিন সেটা তো চেঞ্জ করতে পারবে না, তাই না? এটা তো ইসলামের খুলাফায়ে রাশিদিন আল্লাহর মুখের কথা চেঞ্জ করতে চিন্তা করেন তারা যা এটা মানে ইয়ে করতেছে মানে ঠিক করতেছে, খুলাফায়ে রাশিদিন নিজেরাই বুঝতে পারছে যে বিধান না, তারা তারা নিজে যা চেঞ্জ করতেছে। হ্যাঁ, এটা এটা আসলে ডিফেন্ড করা সম্ভব না আউল নীতিটা, আমি যেটা দেখলাম। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আমি বলতেছিলাম যে ওই যে প্রাপ্ত বয়স্কের যে আয়াতটা, আমার সেটা মনে হয় যে সেটা আসলে কোনোদিন ছিল না কোরআনে, এই ধরনের কোনো ব্যাপারই নাই। মানে প্রাপ্ত বয়স্কদের যে দুধ খাওয়ানো যায়, মারাম বানানো যায়, এই ব্যাপারটা আসলে নাই ইসলামে। এটা আমার মনে হয় আয়েশা নিজের অ্যাডভান্টেজের জন্য, যাতে যাকে তাকে মারাম বানাইতে পারে, এই কারণে ও এই জিনিসটা ইনভেন্ট। আমার আমার মনে হয় না, কারণ আমি এটা সম্পর্কে তো বেশ ভালো পরিমাণ রেফারেন্সই দেখলাম, এর বিপরীত রেফারেন্সও আছে, আমি চাইলে আমি দেখাতে পারি। আচ্ছা ওটা তাহলে রেফারেন্স আসিফ ভাইকে দেখেন, আসিফ ভাইয়ের সাথে নিয়ে কথা বলেন। আমি আমি মূলত রেফারেন্স না, মূলত রিজনিং নিয়ে বেশি কনসার্ন, বাট আপনি যদি রেফারেন্স দেখাতে চান আসিফ ভাইকে দেখেন, উনি মোটামুটি ভালো ভেরিফাই করতে পারবে আর কি, আমার থেকে বেটার। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আসিফ ভাই তো চলে আসছেন। হ্যাঁ হ্যাঁ ভাই, এটার বিপরীত ইয়াও আছে, অন্য স্ত্রীরা এটার তীব্র বিরোধিতা করছিল আয়েশার এই বক্তব্যটা, কিন্তু শুধু স্ত্রী না, সাহাবি তাবেঈ তাবেঈ হ্যাঁ সবাই এটার বিরোধিতা করছে। আপনি কি এটার কথা বলছিলেন যে তারা বিরোধিতা করছিল? আপনি না বললেন এটার বিরোধী কোনো ইয়া আছে, মানে এটা এটা যে সহি না বা কোরআনের পার্ট না, এই সপক্ষে কোরআনের পার্ট না সেটা না, মানে এই জিনিসটা যে এই বিধানটা যে নাই, মানে এই ব্যাপারটা এক্সিস্ট করে না, সেটার কথা বলছি যে প্রাপ্তবয়স্কদের দুধ খাওয়ালে। উনি কি ঠিক কথা বলতেছে?
হ্যাঁ কি বলেন ফারাজ ভাই? উনি কি ঠিক কথা বলতেছে? আপনি কি শুনছেন তার কথা? না আমি শুনি নাই, আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে অন্য স্ত্রীরা বিরোধিতা করছিল, আশার সরাসরি বিরোধিতা করছিল যে এই বিষয়টা আছে আমি জানি না আমার লেখা কিরকম ভাবে আপনি তাহলে একটা পাঠিয়ে দেন আমাকে, তারপর আমরা এডিট টেডিট করবো না, ঠিক আছে ভাই? আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আমার আসলে আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো থাকেন তানভীর ভাই, আপনার সাথে আবার পরে কথা হবে। জি ঠিক আছে, আপনারা ভালো থাকবেন, গুড নাইট। তাহলে